প্রথমত আমি ব্লগ করতে পারি না, তবে এই ভিডিও থেকে তোমরা জানবে কিভাবে মোবাইল দিয়ে প্রি ওয়েডিং শ্যুট করা সম্ভব, কি করে ওয়াইডে ও ব্লকে খেলতে হয়, প্রি ওয়েডিংয়ে লং শ্যুট কেন নেব, মালিকের পেছনে আমরা কি বলি। তবে এই ব্লগটা দেখে নিয়ে প্রি ওয়েডিংয়ের সিনেমেটিক ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। আমি ডেসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দেবো। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি ইন্দ্রনীল, চলে এসেছি আজকে একটা প্রি ওয়েডিংয়ের ব্লগের ভিডিও নিয়ে। আজকে আমরা প্রি ওয়েডিং করতে এসেছি, প্রি ওয়েডিং কার সঙ্গে করতে এসেছি, রাকেশ উপাধ্যায় মানে চিত্রশ্রীর মালিকের সঙ্গে কাজ করতে এসেছি। এসছি কালনাতে, কালনাতে তোমরা এই লোকেশনটা দেখতে পাচ্ছ, সুন্দর একটা রাজবাড়ি টাইপের দেখতে। ক্লায়েন্ট যে রয়েছে, ক্লায়েন্টও আমাদের বন্ধু, তো ওরা আসতে একটু লেট করছে। তো স্টার্ট করি ব্লগটা, তোমাদেরকে দেখাবো কীভাবে প্রি ওয়েডিংয়ে আমরা শ্যুট করি। আজকে আমি চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর যে ভিডিও শ্যুটটা কী করে করি। মেনলি আমি আজকে সম্পূর্ণটা অতনুর সঙ্গে থাকবো, ফটোগ্রাফি তো করবোই বা না করলেও আমি থাকবো অ্যাকচুয়ালি অতনুর সঙ্গে। তোমাদেরকে আজকে দেখাবো যে সিনেমাটোগ্রাফিটা আমরা কি করে করি। এই দেখো রাকেশ উপাধ্যায় চলে এসেছে, ভালোই লাগছে। ওই যে ক্লায়েন্ট নয় আমাদের বন্ধু, ওখানে দাঁড়িয়ে রয়েছে দীপ। এখন রাকেশের কাছ থেকে ঝাড় খেয়েছে আস্তে আস্তে যে ভাই কাজ কীরকম কী করছে না করছে, তার জন্য এখন এসে মোবাইল নিয়ে ছবি তোলা শুরু করে দিয়েছে, ফ্রেম দেখা শুরু করে দিয়েছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো যে কী করে আমরা শ্যুট করি। একটু লেট হয়ে গেল ঠিকই, অনেকটা টাইম হয়ে গেছে, প্রি ওয়েডিং ডেটে 11:30 মানে 11টা বাজছে, 11টা মানে কিন্তু অনেকটাই বেলা, কারণ এখন শীতকালের সময়, ফট করে কিন্তু রোদটা কমে যাবে। লেট হয়ে গেল কিছু করেনি, তবে তোমরা চেষ্টা করে বারবার করে বলে দিয়েছি এরকম যে একটু আগে আগে শুরু করবা, যতটা আগে শুরু করা যায় ততটাই তোমরা বেশি শ্যুট নিতে পারবে, একটুখানি রিল্যাক্সে কাজ করতে পারবে। সবার প্রথমে মালিক মানে রাকেশ ক্লায়েন্টকে আমাদের আজকে সারাদিনের কাজের একটা হালকা প্ল্যান দিয়ে দিল। এদিকে আমি গিম্বেল সেট করে ফেললাম, দীপ ভাইও অক্টা এবং 8300 Pro লাগিয়ে নিয়েছে। এবার আমরা ছবি তোলার জন্য রেডি। এখানে একটা পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে হোয়াইট ছবি তুলব। আমরা এখানে 14mm ইউজ করছি, যাতে কাপল সহ পুরো বাড়িটা আসে। সঙ্গে আমরা এক্সটার্নাল লাইটও ইউজ করছি, এমনভাবে ইউজ করছি যাতে অ্যাম্বিয়েন্সটাও ঠিক থাকে, সঙ্গে প্রপার লাইটও থাকে। ভাই দাঁড়িয়ে আছিস কেন রে? জোরে বলে, জোরে শোনা যাচ্ছে না। তুলতে দিচ্ছে না। কি তুলতে দিচ্ছে না? ভিডিও আগে স্টিল তুলে যাচ্ছে। আমি আমি লিফাফা ধরে দাঁড়িয়ে আছি। আর ওই দেখো দেখো, কাঁধের উপরে কাঁধ নিয়ে পড়ে রয়েছে। তাকে ঠিকছে, হয়ে গেলে ছাড়ো। অনেক কষ্টে রাকেশ অতনুকে ভিডিও তুলতে দিয়েছে, তো চলো ভিডিও দেখি। এখানে আমরা ট্যামরন 17-28 ইউজ করছি এবং ওয়াইডে শ্যুট নিচ্ছি। অতনু সোজা গিয়ে তারপর গিম্বেলটা আস্তে করে নিচের দিকে নিয়ে আসলো, যাতে আমরা হাতটাকে খুব ভালোভাবে বোঝাতে পারি। কিন্তু এই সম্পূর্ণ বিষয়টাই কিন্তু আমরা ওয়াইডে শ্যুট করেছি। তোমরা তো জানো না আমি আগে বলিউড মুভির ডিরেক্টর ছিলাম, তাই এইসব ছোটোমোটো কাজে না সিনেমাটোগ্রাফার ও ক্লায়েন্টকে সিন বোঝানোর দায়িত্বটা আমিই নিই। ইসকে লিয়ে কম সে কম 70 লাখ রুপে চাহিয়ে। এই এরিয়া হাতে এটা সিম্পল, তুমি ওকে দেখোই আসছো, ও তখন আসবে। আমি বলে দাও পজিশনটা, এখানে আসলে যখন এখানে তুমি ফেলতে যাচ্ছো তখন ওকে দেখেছো। যখন হঠাৎ করে আমাদের সিনেমাটোগ্রাফারের কিডনিতে হার্ট অ্যাটাক চলে আসে, তখন ও এইভাবেই হাঁটে। প্রথমেই বলি, এখানে আমাদের ডাক বাক্সের ওপর একটা গল্প ছিল এবং এখানে আমরা দুটো ক্যামেরা ইউজ করেছি। অতনু 17mm নিয়ে গিম্বেলে ইউজ করেছে এবং আমি 35mm নিয়ে ফিক্সড ব্লকে ফুটেজ নিয়েছি। তোমরা বিষয়টা দেখলে যে আমি কিন্তু ওদেরকে একটু বোঝালাম, সিনেমাটোগ্রাফারকেও বোঝালাম, প্লাস সঙ্গে যে ক্লায়েন্ট যে রয়েছে তাকেও দেখালাম। এরপরে আমরা নেক্সট শ্যুট যেটা করছি সেটা হচ্ছে এরকম একটা জায়গায়, হোয়াইট জায়গায় এখানে থাকবে, ওপরে কাপল থাকবে যেখানে কাকা দাঁড়িয়ে রয়েছে। কাকা একটু হ্যালো করো। হ্যালো করে দিয়েছে কাকা। ওখানে কাকা ও কাকার জায়গায় ক্লায়েন্ট থাকবে, নিচ থেকে অতনু একটা হ্যান্ডহেল শট নেবে 135 দিয়ে, মানে A7 III সঙ্গে 135 লেন্স দিয়ে একটা ক্লোজ আপ নেবে। সবসময় যে ওয়াইড তুলতে হবে তার মানে নেই, কারণ এর পেছন দিকে আমরা ওপর থেকে তুলতেই পারতাম কিন্তু, ঠিক আছে? ওপর থেকে তুললে কী হতো, সোজাসুজি ফ্রেম আসতো, কিন্তু এটা তোমরা দেখতে পাবে যে অনেকটা নিচুতে রয়েছে, ওখানে রয়েছে। এখান থেকে যখন আমি জুম লেন্স দিয়ে যখন টেক করবো তখন অ্যাঙ্গেলটা লোয়ার অ্যাঙ্গেল থাকবে। তো তোমরা এই ধরনের ক্রিয়েটিভিটিগুলো কিন্তু একটু অ্যাপ্লাই করতে পারো, যে লোয়ার অ্যাঙ্গেল থেকে সবসময় হোয়াইট ফ্রেম নেওয়ার দরকার নেই, কিছু
ক্লোজ ফ্রেম ডালো, সেখানে কিন্তু বেশ ভালো লাগবে। এখানে অতনু 135mm দিয়ে নিচ থেকে কিছু হ্যান্ড হেল্ড ব্লক ফুটেজ নিচ্ছে, একদম খুব হালকা প্যান করছে। তোমরাও ট্রাই করে দেখতে পারো, কিন্তু খেয়াল রাখবে যাতে হাত না কাঁপে, তাহলে কিন্তু ফুটেজে শেক আসবে। এই মুহূর্তে যেহেতু আমার কাছে কোনো ক্যামেরা নেই, কারণ অতনু নিয়ে চলে গেছে, ওপরে রাকেশ রয়েছে, আমি ব্লক করছিলাম অ্যাকচুয়ালি, আমি এখানে কিছু ফোন দিয়ে শ্যুট করবো। ফোন দিয়ে কিন্তু অসাধারণ শ্যুট করা যায়, শুধু একটুখানি দেখতে হয়। আমার দেখে মনে হলো দারুণ লাগছে কিছু ফ্রেম, সেগুলো আমি ক্লিক করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখে বলো ফোন দিয়ে তোলা ছবি কীরকম লাগছে। বলছি ভাই, প্রিওয়েডিং কাজের সেমিস্টারে লেট হয়ে গেছে, তবু এভাবে বসে আছি কেন আমরা? প্রথম কথা, বছরখানেক আগে আমি ছেড়ে দিয়েছিলাম যে স্ক্রিপ্ট মাফিক কাজ করা। হ্যাঁ, আগের দিন রাতে বসে স্ক্রিপ্ট তৈরি করি যে এভাবে করবো, খাতায় নোট করে নিয়ে আসি, হয় না। মালিকবাবু যদি আবার স্টিল তোলা শুরু করে, আরেকটা আরেকটা এখন আমরা একটা লং শট নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ ক্লায়েন্ট পেছন দিকে বসে রয়েছে, আর এখন দেখতে পাবে অতনু এই পেছন দিকটা বেরিয়ে গেল। দেখো, এরপর ক্লায়েন্টকে একটা পোজ বুঝিয়ে দেওয়া হয়েছে, যেটা ক্লায়েন্ট অলরেডি পারফর্ম করেছে, দেখতে পাচ্ছ কাঁধে মাথা দেওয়া রয়েছে। এই লং শটগুলো কিন্তু খুব সুন্দর লাগে প্রি ওয়েডিংয়ে, যখন স্পিড র্যাম্পিং করবো মিক্সিংয়ের সময়। যে লং শট না হলে কিন্তু অনলি শুধু ক্লোজ শট হবে, বিটে 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 কাটতে কাটতে যাবো, স্পিড র্যাম্পিং হবে, এই শটগুলো কিন্তু অনেকটা ভালো লাগে। তো তোমরা যখন প্রি ওয়েডিং করছো, যারা সিনেমাটোগ্রাফার রয়েছে, তারা কিন্তু অবশ্যই একটা লং শট নেওয়ার চেষ্টা করবে, মানে অন্তত গোটা প্রি ওয়েডিংয়ে যেন 7-8টা টানা একটা লং শট থাকে, তাহলে তোমরা যখন এডিট করবে না, তখন ফুটেজগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগবে। এতক্ষণ আমরা প্রচুর ওয়াইড ভিডিও নিয়েছি, কিছু 135 দিয়ে ক্লোজও নিয়েছি, এখন আমরা কিছু কাট কাট ব্লক ফুটেজ তুলব। কিছু চোখ খোলার ভিডিও, হাতে হাত রাখার ভিডিও, একটু ব্যাক থেকে ফুটেজ নেব বা কাঁধে মাথা রাখছি, এরকম কিছু ফুটেজ তুলব। তোমরা এই সময় 50 বা 35mm ইউজ করতে পারো, তবে অ্যাপারচার ভ্যালু যত কম হবে ততটাই বেটার হবে। এখন ধরে দেখলে যে ফ্রেম না হলো, হোয়াইট হোয়াইট ছবি না হলো, ড্রোনেও মিলি হোয়াইট ছবি হয়। তোমরা জানো আমরা ওই উপর থেকে ছবিগুলো তুলেছি, তার মানে এতটা নিচে ছিল, তার মানে অনেকটা হোয়াইট নেওয়া হয়েছে, বেশিরভাগ এখানে হোয়াইটের ওপরে কাজ করা হয়েছে। কিন্তু ক্লোজ আপ ছাড়া কিন্তু ভিডিও জমবে না, মানে একটা হোয়াইট ছবি থাকবে সঙ্গে একটা ক্লোজ ছবি থাকবে। তো অতনু এখানে দেখো 35 লাগিয়েছে, লাগিয়ে নিয়ে দেখো ক্লোজ যে ছবিগুলো রয়েছে সেগুলো নেওয়ার চেষ্টা করছে, মানে হাতে হাত রাখা, একটু চোখের কিছু ক্লিপ নেওয়া, কিছু একদম জুম করে কিছু নেওয়া, এইগুলো নিলেও কিন্তু যে কোনো ভিডিওতে, তুমি সিনেমেটিক ভিডিও যখন করছো, ওয়াইডের সঙ্গে কিন্তু ব্লক অবশ্যই যাবে। তা না হলে কিন্তু পুরো যে সিনেমা তোমরা যেটা তৈরি করছো বলতে পারো, সেটা কিন্তু টোটালটাই ফ্লপ হয়ে যাবে। তো আমাদের এখানকার মতন এখন কমপ্লিট, লেট করে আসা হয়েছে বলে শ্যুটটাও করতে লেট হলো তোমরা দেখতে পেলে। এখন মোটামুটি প্রায় বাজছে 3:30, এরপর আমরা যাব একটু লাঞ্চ করব, করবার পরে যদি একটু লো লাইটে যদি খেলা যায় কিছু ছবি, লাঞ্চের পর আবার আমরা সেইখানে শ্যুট করব। তো তোমাদেরকে দেখাচ্ছি কী করে আমরা কিছু লো লাইটে, যখন ডার্ক হয় এখনও কিন্তু সানলাইট রয়েছে, এরপর খাওয়া দাওয়ার পর কতটা সানলাইট থাকবে আমি নিজেও জানি না। তো তোমাদেরকে দেখাবো যে সানলাইট না থাকলেও কী করে শ্যুট নেওয়া যায়, আমি যে নিজেও জানি না আমি নিতে পারবো কি না, আগেই বলে দিলাম। তো যদি নেওয়া যায় তো তোমাদের আমি অবশ্যই কে দেখাবো। কিন্তু সরি, খাওয়া দাওয়ার পর যখন আমরা নেক্সট লোকেশনে গেলাম, তখন সূর্যমামা নেই বললেই চলে, তখন ব্লগ করলে আর ফুটেজ নিতে পারতাম না। তবে তোমাদের সবাইকে অবশ্যই রিকোয়েস্ট করবো প্রি ওয়েডিংয়ের ভিডিওটা দেখে আসার জন্য, কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।